আপনারা সবাই জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গত সপ্তাহে চীন সফর করেছেন এবং তার সাথে তার সফর সঙ্গী হওয়ার সৌভাগ্য আমার হয়েছিল। আমাদের সাথে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, আমাদের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী, আমাদের আইসিটি প্রতিমন্ত্রী এবং মাননীয় বাণিজ্য উপদেষ্টা তারাও ছিলেন, এবং আমাদের সাথে চাইনিজদের এবং তাদের সাথে চাইনিজ গভর্নমেন্টের বেশ ভালো বেশ কয়েকটা মিটিং হয়েছে। তো আমাদের সাথে যে বিজনেস মিটিংগুলো হয়েছে সেই মিটিংয়ের মধ্যে আমাদের হুয়াওয়ের যে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট চায়নার, সেই হুয়াওয়ের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্টের সাথে আমাদের মিটিং হয় এবং হুয়াওয়ের যে প্রতিনিধি তিনি প্রধানমন্ত্রীকে আশ্বাস দিয়েছেন যে আমরা যে আমাদের টেলিকমিউনিকেশনে এবং ইনফ্রাস্ট্রাকচার যে আমরা তৈরি করতে যাচ্ছি বাংলাদেশে, এবং আমরা যে একটা খুব একটা রোবাস্ট একটা অবকাঠামোর আমরা একটা স্বপ্ন দেখি, সে বিষয়ে হুয়াওয়ে অনেক সাহায্য করবে এবং সাহায্য করতে রাজি আছে। বিশেষ করে যে আমরা 5G নিয়ে কথা বলছি, যে আগামী 2021 থেকে 2023 মধ্যে আমাদের বাংলাদেশে আমরা 5G চালু করব, সো এ ব্যাপারেও তারা আমাদেরকে সাহায্য করতে রাজি আছে। সো আমার মনে হয় ওভারঅল যে আমাদের এই সফর সেটা বেশ সাকসেসফুল হয়েছে আর কি। আমাদের আইটি ইন্ডাস্ট্রি বাংলাদেশ সরকারের কাছ থেকে যে সাপোর্ট পাচ্ছে তা কিন্তু অভাবনীয় এবং এজন্য কিন্তু আমরা সরকারের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ। আপনারা জানেন যে সরকারের একটি ভিশন রয়েছে, ভিশন 2021, এই ডিজিটাল বাংলাদেশের যে স্বপ্ন আমাদের সামনে রয়েছে এইটা বাস্তবায়ন করার জন্য আমরা সরকারের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করে যাচ্ছি। বাংলাদেশে কিন্তু অনেক বড় একটা ফ্রিল্যান্সার কমিউনিটি রয়েছে এবং এই ফ্রিল্যান্সাররা কিন্তু আমাদের এই পুরো ইন্ডাস্ট্রিতে অনেক বড় কন্ট্রিবিউশন তারা করছেন। আমরা গত বছর যে $1 বিলিয়ন এক্সপোর্ট করেছি তার মধ্যে কিন্তু অলমোস্ট 1/3 এসেছে কিন্তু এই ফ্রিল্যান্সিং দিক থেকে আর কি। সো এই বিষয়ে আমি যেটা বলবো যে এইটাকে আরও উৎসাহিত করা দরকার। আমরা চাই যে সারা বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলে যে ছেলেমেয়েরা রয়েছে তাদের কিন্তু যথেষ্ট মেধা রয়েছে, সেই মেধাগুলোকে যাতে তারা কাজে লাগাতে পারে, সেজন্য তারা যাতে একটা অবকাঠামো পায়, ভালো ইন্টারনেট পায়, ব্রডব্যান্ড ইন্টারনেট, কোয়ালিটি ইন্টারনেট এবং সুলভ মূল্যে ইন্টারনেট যদি যেন তারা পায়, যাতে করে সেই ইন্টারনেট ব্যবহার করে তারা নানা ধরনের আউটসোর্সিং কাজ তারা করতে পারে। সো এই জিনিসটার জন্য আমি সরকারকে অনুরোধ জানাবো যে আমাদের একটি রোবাস্ট ইনফ্রাস্ট্রাকচার যাতে তাড়াতাড়ি তৈরি হতে পারে। আরেকটি বড় জিনিস যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে দক্ষ মানব সম্পদ। আমাদের কিন্তু এখানে একটা বটলনেক আছে। আমরা যেটা আমি প্রথমে বলছিলাম যে আমাদের অনেক বড় পোটেনশিয়াল, সেই পোটেনশিয়ালটা আমরা সবসময় কাজে লাগাতে পারি না বিকজ আমাদের যেই দক্ষ জনশক্তি যত পরিমাণে দরকার সেই তত পরিমাণে কিন্তু আমাদের নাই। সো আমাদের মানুষদেরকে, আমাদের যে ছেলেমেয়েদেরকে, তরুণদেরকে আমাদের কিন্তু দক্ষতা বাড়াতে হবে এবং ICT বিষয়ে দক্ষতা বাড়াতে হবে, এবং সেই বিষয়ে অফকোর্স সরকার অনেক কাজ করছেন অনেকগুলো প্রজেক্টের মাধ্যমে। বেসিস থেকে আমরা কাজ করছি, বেসিস থেকে আমরা, আপনারা জানেন বেসিসের একটি ট্রেনিং ইনস্টিটিউট আছে BITM নামে, এখান থেকে এ পর্যন্ত প্রায় 30,000 ছেলেমেয়েকে আমরা ট্রেনিং দিতে পেরেছি। এবছরও আমাদের টার্গেট হচ্ছে মিনিমাম 5,000 ছেলেমেয়েদেরকে ট্রেনিং দেওয়া, কিন্তু আমাদের আরও বেশি দরকার। আমাদের এই যে দক্ষতা, আমরা দক্ষ মানব সম্পদের কথা আমি যেটা বলছি, এটা কিন্তু ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা চতুর্থ শিল্প বিপ্লবের কথা মাথায় রেখে কিন্তু করতে হবে। আমরা যদি সেই গতানুগতিক পুরনো জিনিস নিয়ে আমরা দক্ষতা নিয়ে চিন্তা করি তাহলে কিন্তু হবে না। সো আগামী 3-5 বছর যেই নতুন নতুন টেকনোলজি আমাদের এই ইন্ডাস্ট্রিতে আসতে যাচ্ছে সেগুলোকে মাথায় রেখে, যেমন IoT, ব্লকচেন অথবা ভার্চুয়াল রিয়েলিটি, অগমেন্টেড রিয়েলিটি, রোবটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই ধরনের জিনিসে আমাদেরকে দক্ষতা বাড়াতে হবে এবং আমরা চাই যে বাংলাদেশ হবে একটি দক্ষ মানব সম্পদের দেশ, ওই সস্তা শ্রমের দেশ, এই ব্র্যান্ডিংটা আমরা কিন্তু আর চাই না। আমরা চাই বাংলাদেশ উইল বিকাম আ স্কিল্ড নেশন। আমি মনে করি বাংলাদেশে ই কমার্সের কিন্তু একটা বিশাল সম্ভাবনা রয়েছে। তার কারণ হচ্ছে যে এখানে যে 16-17 কোটি মানুষ এবং আমাদের সরকার যেভাবে ডিজিটাল লাইফস্টাইলের দিকে আমাদেরকে এনকারেজ করছেন, সেখানে কিন্তু ই কমার্স বা অনলাইন ট্রানজ্যাকশন, অনলাইনে কেনা বেচা, এটা কিন্তু অবধারিত। সরকারের এটা কিন্তু অনুধাবন করা দরকার যে এটা দিয়ে একটা বড় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। আপনারা জানেন যে বাংলাদেশে 26 লক্ষ শিক্ষিত বেকার রয়েছে, এটাকে অ্যাড্রেস করার মতো এই ই কমার্স কিন্তু একটা বড়, আমি বলবো একটা উপায় যে এই বেকার সমস্যাকে আমরা এই ই কমার্সের মাধ্যমে উদ্যোক্তা তৈরি করে
আমরা কিন্তু এটাকে ট্যাকল করতে পারি। ক্রেতারা চিন্তা করবেন যে আচ্ছা ঠিক আছে, আমি একটা জিনিস কিনবো, সেই জিনিসটা আমি যদি বাইরের দোকান থেকে কিনি আমাকে ভ্যাট দিতে হচ্ছে, আমি যদি অনলাইনে কিনি আমাকে ভ্যাট দিতে হচ্ছে না। তো এটা চিন্তা করে আমি হয়তো অনলাইনের দিকে ঝুঁকবো বা ইন্টারেস্টেড হবো অনলাইনে কেনার জন্য। কিন্তু আমি যদি দেখি যে আমাকে বাইরেও দিতে হচ্ছে ভ্যাট, অনলাইনেও দিতে হচ্ছে ভ্যাট, তখন আমি হয়তো চিন্তা করবো না বাইরে থেকেই কিনি, কেন সেটা আমি দেখে শুনে কিনতে পারবো, হাতে ধরে কিনতে পারবো। সো আর অনেক সময় হবে যে বাইরে আমাকে ভ্যাট হয়তো ফাঁকিও দেয়, আমি বলবো যে রিসিপ্ট দরকার নেই আমি ভ্যাট দিলাম না, কিন্তু অনলাইনে তো আর সেই ফাঁকি দেওয়ার কোনো উপায় থাকবে না। সো আমি যেটা বলছি যে আমাদের কনজিউমার, আমরা যারা ক্রেতা রয়েছি, ক্রেতাদেরকে মোটিভেট করতে হবে অনলাইনে যাওয়ার জন্য। সরকার কিন্তু এটাই চাচ্ছেন, সরকার চাচ্ছেন যে ডিজিটাল ট্রানজ্যাকশন হোক, ডিজিটাল সোসাইটি হোক, কেন ডিজিটাল যখন ট্রানজ্যাকশন হবে, অনলাইন ট্রানজ্যাকশন হবে, সেটা কিন্তু একটা অডিট ট্রেল থেকে যায়, ট্রান্সপারেন্সি এনশিওর্ড হয়। সরকারের দিক থেকে যদি চিন্তা করি তাহলে কেউ ভ্যাট ফাঁকি দিতে পারবে না, কেউ রাজস্ব ফাঁকি দিতে পারবে না অনলাইনে কেনা বেচা হলে। সো আমার মনে হয় অনলাইনে কেনা বেচাকে উৎসাহিত করার জন্য এই ই কমার্স সেক্টরটাকে বা ডিজিটাল বা ভার্চুয়াল বিজনেস সেক্টরটাকে আগামী 5 বছরের জন্য, অন্তত 5 বছরের জন্য একটা প্রণোদনা দিতেই হবে। সেই প্রণোদনা কিন্তু আমি কোনো ক্যাশ ইনসেন্টিভ চাচ্ছি না, আমি বলছি যে এইখানে আমরা বেসিস থেকে যেটা বলে আসছি যে আগামী 5 বছরের জন্য এটাকে ভ্যাটের আওতামুক্ত রাখা হোক, তাহলে ক্রেতা সাধারণরা উৎসাহিত হবেন এবং আস্তে আস্তে যখন তাদের অভ্যেস হয়ে যাবে অনলাইনে কেনা বেচা করার, অনলাইনে ট্রানজ্যাকশন করার, তখন হয়তো আমরা আস্তে আস্তে এটাকে ট্যাক্স করতে পারি, সেটা পরের কথা। কিন্তু আগে তো আমাকে এক শিল্পটা তৈরি করতে হবে, ইন্ডাস্ট্রিটাকে গ্রো করতে হবে। আমাদের ইন্টারনেটের, মোবাইল ইন্টারনেটের উপরে বা মোবাইল সিমের উপরে যে এক্সট্রা যে কর বসানো হচ্ছে, আমার মনে হয় দিস ইজ এ কাউন্টার প্রোডাক্টিভ একটা মেজার। স্মার্টফোনের উপরে, আমদানির উপরে যে ট্যাক্স বসানো হয়েছে, এটাও একটা কাউন্টার প্রোডাক্টিভ। এখন বাংলাদেশে 8টি কোম্পানি কিছু কিছু অ্যাসেম্বলিং শুরু করেছেন স্মার্টফোন, কিন্তু সেটা কিন্তু খুবই একটা নগণ্য নাম্বার আমাদের যে ডিমান্ড। সো আমার যেটা মনে হয় যে আগামীতে যে আমাদের 2021-এর একটা টার্গেট রয়েছে ডিজিটাল বাংলাদেশ তৈরি করার, রূপকল্প 2021 রয়েছে, 2021 হয়ে যাক, এর মধ্যে আমাদের লোকাল কোম্পানিগুলো আস্তে আস্তে তাদের আরেকটু এক্সপিরিয়েন্স হোক, তখন আমরা আস্তে আস্তে আরেকটু প্রোটেকশন দিতে পারবো। কিন্তু এই মুহূর্তে স্মার্টফোনের উপরে ডিউটি বাড়িয়ে আমার মনে হয় এটা কিন্তু একটু নিরুৎসাহিত করা হবে ক্রেতাদেরকে, এবং এতে কিন্তু যে আমাদের যে ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রা কিছুটা হলেও ব্যাহত হবে। আমরা জানি যে ইনফো সরকার 3 যে প্রজেক্টটি সরকার হাতে নিয়েছেন, সেই ইনফো সরকার 3-র মাধ্যমে কিন্তু ইউনিয়ন লেভেলে আমাদের ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছে যাবে, অর্থাৎ ফাইবার অপটিক পৌঁছে যাবে। কিন্তু ইউনিয়ন লেভেল থেকে যখন আবার ছড়িয়ে দেওয়ার প্রয়োজন, সেটা তো আইএসপিরা করবেন, সেই প্রকল্প বোধহয় এখনও নেওয়া হয়নি। এটা কিন্তু সরকারকে খুব তাড়াতাড়ি নিতে হবে, এবং নাহলে কিন্তু ফাইবার অপটিক ইউনিয়ন লেভেল পর্যন্ত যাবে কিন্তু তারপর সেটার কোনো ইউজ হবে না। সো ছড়িয়ে দেওয়ার কাজটা, এই প্রকল্পটা কিন্তু খুব তাড়াতাড়ি নেওয়া দরকার। আমরা জানি যে ইনফো সরকার 3 যেটা, এটা গত ডিসেম্বরে শেষ হওয়ার কথা ছিল, পরবর্তীতে June 30th, এবং এখন যেটা আমরা শুনেছি যে হয়তো আগামী 2-3 মাসের মধ্যে এটা শেষ হয়ে যাবে। সো আমরা উই আর লুকিং ফরওয়ার্ড টু ইট। কিন্তু যেটা বললাম যে ইন্টারনেট ছড়িয়ে দিতে হবে এবং সেই প্রকল্প তাড়াতাড়ি হাতে নেওয়া দরকার, এবং সরকারকে এনশিওর করতে হবে যে ইন্টারনেটটা প্রত্যন্ত অঞ্চলে মানুষ ব্যবহার করবে সেটার প্রাইস এবং সেটার কোয়ালিটি যাতে ভালো হয়। যারা আইটি জার্নালিস্ট রয়েছেন তারা বিভিন্ন অনলাইনে এবং ম্যাগাজিনে, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে তারা কিন্তু আমাদের এই নিউজগুলো, আমাদের এই সাফল্যগুলো ছড়িয়ে দিতে পারছেন জনগণের মাঝখানে, এবং জনগণ বুঝতে পারছে যে আমাদের ICT ইন্ডাস্ট্রিতে কতটা বড় পোটেনশিয়াল রয়েছে। সো এই জন্য আমরা ICT ইন্ডাস্ট্রির পক্ষ থেকে, বেসিসের পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞ, অনেক ধন্যবাদ, বিশেষ করে CNews-কে অনেক ধন্যবাদ। CNews যেমন ম্যাগাজিনটা অনেক স্মার্ট, এবং তাদের যে ইউটিউব চ্যানেল, অনলাইনের যে বিভিন্ন যে তাদের প্রেজেন্স, সেটা কিন্তু যথেষ্ট স্মার্ট। এবং আমি বলবো এটা শুধু বাংলাদেশে না, অনলাইনে থাকার মাধ্যমে তারা কিন্তু সারা পৃথিবীতে বাংলাদেশের আইটি ইন্ডাস্ট্রি সম্বন্ধে তারা যে অ্যাওয়ারনেস গ্রো করছেন, এর জন্য তাদেরকে অনেক অনেক আমার কৃতজ্ঞতা এবং অনেক অনেক সাধুবাদ।